হরিওম, আমি রুনা দাশগুপ্ত। আমি বাপুর 2021 সালে আমি বাপুর সম্মুখীন হই। আমার হাজবেন্ড যেই প্রফেশনে আছে, তো যেই ডকুমেন্টসগুলো নিয়ে মানে সবার চেক, এগুলোকে সব খুব ভালোভাবে, ইম্পর্টেন্ট জিনিস তো, সেগুলোকে ভালোভাবে রাখতে হয়। এবার অটোমেটিকলি ও যথেষ্টই সিনসিয়ার এইসব কাজের ব্যাপারে, ও নিজেরটা নিজেই গুছিয়ে রাখে খুব সুন্দরভাবে। সে যত দেরি করেই আসুক না কেন, নিজের ফাইলে নিজের জিনিস আগে সেট আপ করবে, তারপরও অন্য কিছু, সারাদিন যা হলো না হলো সেই কথা, ক্লায়েন্টের চেক, সেই চেকটা যেই জায়গায় ও রাখে সেই জায়গা থেকে ও কিছুতেই পাচ্ছে না। এবার আমি ওর বাড়ি হিসেবে স্বাভাবিক আমাকে বলল, রুনা তুমি দেখেছো এই চেকটা আমি এই যে এই ফাইলে রেখেছি, কোথাও নেই, তুমি কি এখানে হাত দিয়ে চলেন না, তো আমি তো এখানে কিছু করিনি। মানে সে তন্ন তন্ন খোঁজা, মানে তিনটে চারটে ফাইল সেই ফাইলের মধ্যে কোথাও অদ্ভুত ভাবে নেই, মানে আমিও খুঁজেছি ও খুঁজেছে একদম নেই। এবার ও খুব চিন্তিত, কি হবে কি করব, কালকে আমার যেতে হবে, এটা জমা দিতে হবে, আমি এখন ল্যাপটপের ব্যাগ খোঁজা হলো, আলটিমেটলি চেকটা পাওয়াই গেল না। এবার নেক্সট দিন ও আবার অফিসে গেল, আমি তখন কি করলাম, সকালবেলা উঠে স্নান করে সঙ্গে সঙ্গে ঠাকুরের মন্দিরে ওখানে আসনে গেলাম। আমি বললাম, ঠাকুর তুমি, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না কোথাও ফেলে এসছে কিনা, অত এরকম করে না, তুমি প্লিজ এই চেকটা ওকে পাইয়ে দাও। এবার সেটা সুতরাং মানে আমি জানি না এটা মিরাক্কেলই হবে, মানে কেউ বললে হয়তো বিশ্বাস করবে না। সেই দিনই রাত্রে অফিস থেকে এসে বললো, রুনা ওটা তো কোথাও পাচ্ছি না, আমি কি করবো বলো তো, সমস্ত ফাইলপত্র আবার যে যেই ফাইল আমরা সে আগের দিন সকালে দেখেছিলাম সেই ফাইল আবার চেক করাতে অদ্ভুতভাবে যেই ক্লায়েন্টের চেকটা পাওয়া যাচ্ছিল না সেই চেকটা সুন্দরভাবে ওই ফাইলটার ভিতরে আছে। তা একমাত্র এটা বাপুরই কৃপা, কেন না হলে এটা পসিবল না। হরিম।